হিসাব কইরা দায়রে সাল মাথা ভর্তি সটকারা ডাক্তার দিলাই স্যাটলে বাগ তবু তাদের মনটা ভালো দিলটা ভরা প্রেমের আলো সোহাগাদর পাইলে তারা মনের সুখে মারে পাল নোয়াখালি বরিশাল মিল্লামিশা নোয়াশাল নোয়াখালি বরিশাল মিল্লামিশা নোয়াশাল দাওয়াত খাইয়া আইতে যাও রে নোয়া খাইল্লা আর কিটা যাও ফুটটা উপকারটা ভুললা পরের মাথায় কাটাল বাঙ্গা খাও বরিশাইল্লা কথায় কথায় মামলা কারে মিথ্যা কথা বললা নোয়া কালি 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 কথায় মারো পেট ঘরে বাইরে সব থানেতে করো খ্যাচ খ্যাচ কথায় কথায় বরিশাইল্লা মারো শুধু চাপা যে কারণে তোদের উপর অনেক মানুষ খ্যাপা নোয়াখালী বরিশাল মিল্লামিশা নোয়াশাল নোয়াখালী বরিশাল মিল্লামিশা নোয়াশাল নোয়াশাল আপনি কত ভালো একটা মহিলা, কি সুন্দর হাসি হাসি কথা বলেন, কিন্তু অথচ অনেক নোয়াখালী আছে যারা মনে করেন খুব কটর কটর করে, ফেডর ফটর করে। এই আব্বা চলি গেছে, রাশুভাই চলি গেছে, তোমরা অনৈয়ানে কিল্লাই হরি রইছ। যাব ভাবি, কিন্তু মরা তো এখানে এই দুপুরে একটু খাওয়াটা খাইয়ে যাইতে চাই আর কি। হেলে গিয়া হাসি ওক্তটা আমি ছুঁয়ে যাবে না। হ্যাঁ পুরা বাতারি কয় কি মুই বল দুশো জনের ভাত খাই পারি না। হে পিন্নে মুই কইছি আদো কথার কথা। কি কথার কথায়, তুমি দুইশের চালের ভাত নাকি? তুমি পাঁচশের চাল দিলে এই পাঁচশের চালের ভাত তোমার পেটের ভিতর ঢুকাও। আবুল্লার সমেত কো নাই, এই দুর্নগত মনের আনন্দে এক রুমে তো আরেক রুমে ঘুরাঘুরি করতেছে। একটু আগে আন্ন কত কই গেছে, অন লাগে তোর ফুপুর কাছে গেছে। ও মামা, এটা কইছি তুমি তোমার জামাইর লগে পড়া দেখা কইছো। আগে মুই যেই এনে আছি মোর বাড়িতে আও, তুমি এখন থেকে এইখানেই থাকবা। জি আপা, আর তো হিয়ানি মনে হয় থাকলে আপনার কাছেই থাকতে হইব। হুম ঠিক আছে, হ্যালো চললি এসো, এখনই চললি এসো। না আপা, আইসগা মনে হয় আইতা হইতাম না, ওই আর বান্ধবীর লগে আছি হেতিও নার্স, তো হেতির লগে আজকে থাকমু ইয়ানে, তারপর কাল গায়ে চলি আমো আপনার কাছে। আচ্ছা ঠিক আছে, তুমি কাল গই আসো, কিন্তু শোনো একটু কথা মাথার ভিতরে ভালোভাবে নিয়ে নাও। তুমি যে ঢাকায় আইসো বা তুমি যে আমার বাড়ি ইয়ে ওঠপা, এই কথা কাক পক্ষিত যেন টেন না পায়। যদি কাউরে জানানো লাগে সেটা আমি জানাবো, তুমি একবারে ইয়ে কাউরে কোনো কিছু জানাই যাইও না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে আপা, রাখি, আসসালামু আলাইকুম। হুম আচ্ছা ঠিক আছে, রাখি আল্লাহ। বিল যদি হাই তো ওই পাশের বিল্ডিং এ একটা ফেরার ভাড়া নিও, তখন আইলে খুব ভালো লাগবে। খাও, তোর ভাবিরে ডাকি। করছেন আনে মেমান লই আইছেন, হাইতে আজ যে ভালো কিছু রান্ধি না করো। ভালো মন্দ কিছু রান্ধো না, এই ঘরে শুটকি মুটকি বা অন্য কোনো তাকে নেয় নি না। আই আজ যে ওই চিংড়ি মাছ দিয়ে ডাটা রাখছি। আচ্ছা সমস্যা হইতো না, আনে সাইটটা ডিম লই আইছি। আচ্ছা আচ্ছা, ভালো কথা কইছো, আমি সাইটটা ডিম নিয়ে এই মোকসে। হ্যাঁ তুই তো ঘরে ব। হ্যাঁ আই এই সাইটটা ডিম লই তুই ব, আর তোর বাবিলা কথা কথা কইছ। আরে বাবা ওই লাগদ না ডিম টিম, আরে আমারে জিগিন খাবেন আই হিয়েন খাবো। আরে তুই কি আকস, তুই এত বছর মোর আর ঘরে আইছিস, আমি যদি তোর ভালো মন্দ না খাই গ্রামের মানুষ আমার কি কইব। মোকসে তুই তোর ভাবিলে কথা কয়, আমি টিম নিয়ে আই। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ভালো আমি তার আই 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 আমি কই এটা নি। আসসালামু আলাইকুম আব্বা। ওয়া আলাইকুম আসসালাম। শামসু তুমি
না চিন্তা করলাম যে আপনারা তো এক ঢাকা শহরে চলে এসছেন, আমি আর একা একা গ্রামে পড়ে থাকি কিতা উঠতাম, গেলে আমিও চলে এসেছি। আইসো ভালো করছো, তো তুমি তো আমাকে লগে আইতে পারতাম। না আপনাকে লোক তো আসতে থাকতাম, কোনো সমস্যা ছিল না, কিন্তু মনে করেন যে আয়ুন নিয়েই তো কথা, মানে আগে আয়ুন আর পরে আয়ুন কোনো অসুবিধা নাই তো। এইটা তো ঠিকই কইছো, আয়ুন নিয়ে কথা। আইসো যে এই বাড়িতে তো মানুষের মেলা বইছে, তোমার যে কোথায় কি করবো তো বুঝতে পারতেছি না আব্বা। Only for this reason, মানে জাস্ট এই পয়েন্টের জন্য আমি ঢাকা শহরে চলে এসেছি। মনে করেন যে আপনারা ঢাকা শহরে আসছেন খুব ভালো কথা, কিন্তু ব্লগে হদান গোষ্ঠী লই চলে এসেছেন কিনা এটা তো নানান রকম ঝামেলা তৈরি করবো। এই ঝামেলার সমস্যা সমাধান করার লাই আমি চলে এসেছি। হ্যাঁ এটা আইসো ভালো করছো, তোমার এই দরকার আমার। তো তুমি তোমার মায়ের লোকে দেখা করেছো? না না মাত্রই তো আমি রিস্ক করলাম, মানে পরে যাই আমার লোকে দেখা করবো। না না তোমার মায়ের লোকে তোমার দেখা করি আমারটা ইউজ আছে। ডিপ্লোম্যাটিক হইতে চিন্তা করেন তাইলে কিন্তু বিয়ার পরে বউয়ের লগে আগে দেখা করা উচিত। বউ ঠান্ডা তো দিনের ব্যাগ ঠান্ডা সব ঠিক, কি বলেন আব্বা? এটা তো এই বয়সে আপনার শিকার লাগতো না কেন? যাই হোক আনের বন্ধু অগা হেতে বাইর বলি থাকিলে হেতার কোনো কাম কাজ নাই করেও তো না, আনে তো মশাল্লা কিন্তু কাম কাজ করেন। সত্যি কথা বলতে কি ভাবি, অগার লোক আর দীর্ঘদিন কোনো যোগাযোগ নাই, আরে আজকে হঠাৎ করে বগাবের লোকে দেখার পর অগার কথা মনে হচ্ছে। ও আচ্ছা আচ্ছা বুঝছি। আচ্ছা ভাবি বললাম আন্নার গত অনেক দিন উনি বিয়ে হয়েছে কিন্তু কোনো বাচ্চাকে চয়ন কিনলে। উমা আন্নার বগাবাই কি আন্নারে অলরেডি সব কথা কই দিছে? না মানে এটা কথায় কথায় উঠছে আরে। বাচ্চা কাছে ওইবো কেমনে, সব তো অগা আর বগার দল, অগা বগা দিয়ে কি কিছু হয় ভাই? বুঝছি ভাবি, আজ আমরা দুঃখের কথা বুঝছি বুঝতাম না কি লাগে। তো ভাই আনে বাচ্চা কাছে কই দিন? হ্যাঁ ভাবি কই না, আর তো করা কথা আর তো বিয়ে হয় কি এখন বিয়ে হয় না রে ভাবি, কষ্টের কথা কি আর কমু, মানে ফাটিন দেখতে গেছি বুঝলেন নি, একদম কাছাকাছি গেছি, বিয়ে শাদি দেবো সব ঠিকঠাক, তুই দুর্ভাগ্য হয় না মানে ব্যাটে বলে মিলে না আরে। হায় হায় গো, এইটা নিয়ে কিতা করতে আসে না লোকে, আন্না তো অগার তো খারাপ, অগার তো বিয়ে করছে বাচ্চা কাচ্চা হয়েছে, আন্না তো কোনো কামে কেন হাতে তো একটা কাম করছে কেন, আন্না তো কামে করার নাই বিয়েও করার নাই কাম নয় না। ভাবি এগিয়ে আর কই আর কাটা গায়ে নুনে সিটা আর দিয়ে না। তো ভাবি আন্নার লগে যেহেতু আজকে আর পরিচয় হলো ভগবানের মাধ্যমে আর খুব ভালো লাগছে। তো ভাবি আনলে গিয়ে মাই এটা দেখেন না, আন্নার হাতে কোনো মাই যদি থাকে আমি তাহলে বিয়ে করবো দেখেন। আচ্ছা আন্না যখন কইছেন আমি এখন চিন্তা ভাবনা করুম, আর আশেপাশে সুন্দর সুন্দর মাইয়া আছে। আচ্ছা নেই সিরিয়াসলি দেখেন, তো এভাবে আমরা একটা কথা বলি, আমরা বগাবাই কিন্তু একটা কামের কাম করছে। কিটা করছে? মানে হেমিয়া যখন ফুটবল খেলতো বুঝছেন নি, শর্টে শর্টে যখন গোল দিত বাস্তব জীবনে কিন্তু হে চমৎকার একটা গোল দিছে। কেন? এই যে আন্নার মতো একটা সুন্দরী বসে পাইছে। কি যে কোন আমার কথা। আচ্ছা ভাই শুনেন, আমি লিচু ভেবে নিই। লিচু? এখন যা আন্নের বগা ভাইয়ে এত বড় বড় লিচু আনছি, দিচ্ছি দিয়ে একটা সোডো মাঝখান দিয়ে একটা মাংস ভরা আইলো আমি খাইবি। আচ্ছা ঠিক আছে, মানে ওই যে মাংস বেশি আর বেশি সোডো তাহলে তো অবশ্যই মজা হইব। ঠিকই জানেন নি, একটা মুখ নিয়ে দেওয়া ওই যে আইলে তো
এই এক্সট্রা খাতির এটা খাইতাম না, মনে হচ্ছে একটু ডিফারেন্ট পাওয়া যাইতো না। এই যে আমি আসছি তোমার আব্বা লগে দেখাইছো, তোমার আব্বা এক্সট্রা কনসার্ন দেখাইছে, তুমি এক্সট্রা কনসার্ন দেখাইছো, এটা তো খাইতাম না। হুম বুঝছি, তোমার অ্যাটেনশন দরকার, একটা ব্রেকিং নিউজ দরকার হয়েছে, তুমি এখন একটা ব্রেকিং নিউজ আইসো, রেস্ট নাও, কিছু খাবার দুপুরে বানামো। আরও একটা কারণ, আমি ঢাকা আসছি, মনে করো যে জীবনে তো অনেক সময় নষ্ট করছি, অনেক আকাম কুকাম করছি, অনেক বাজে কাজে সময় নষ্ট করছি, অনেক সময় কিছুই করি না, খালি বই রয়েছি, মানে খালি সময় খালি নষ্ট হয়েছে, নষ্ট হয়েছে, নষ্ট হয়েছে। অনায়াস সময় নষ্ট করতাম চাই না, টাইম ওয়েস্ট করতাম চাই না, আমি প্রতিটা মোমেন্ট কাজে লাগাইতাম চাই। মনে করো যে একটু পার্সোনাল, মানে একটু ইমোশনাল ব্যাপার আর কি। তুমি চলে আসানোর পর নিজের খুব একা একা লাগতেছিল, সবকিছু শূন্য লাগতেছিল, আমার অতীতের কথা মনে করে যেতেছিল। এই যে সাও সাও, এই যে আমার মাথার মধ্যে ইয়া চিনছুনি, অন্য ইয়া চিনছুনি, তোমার সাথে তখন আমার ফ্রেম হয় না, পরে হইব হইব বাপ, তুমি হেভি ফাটল হয়ে ঘুরি বেড়াও। একদিন আমি তোমার অন্যদের ছিলাম, তুমি দূর দিয়ে ফলাই গেছিলাম, এই অন্যার হাতে রয়ে গেছিল, খুঁজি ফিতি এই অন্য বাইর করছি, বাইর করি মাথায় বান্ধি ঢাকায় আসছি। তোমারে হাই বুকের মধ্যে তো রাখি, মাথায় লইও ঘুরি। ওই যে ওই যে থাও, অত পক দেওয়া লাগতো না, আম খাবা মিডিয়া। না না জান না ভাই, কিন্তু মেলা কাজ দুই টাকা এসছে, মনে করো হাতে অনেক কাজ, এত কাজ, সবচেয়ে বড় কাজ হতেছে মনে করো যে আমি চিন্তা ভাবনা করে দেখলাম আন্ডার ঘরে অতিথি প্রয়োজন, মনে করো যে ঘরটা কিরকম ফাঁকা ফাঁকা লাগে, মনে করো যে শামসু, মানে সব ঠিকই আছে, অতিথি দরকার হ্যাও আমি বুঝি, কিন্তু আসলে এই মুহূর্তে তো আমার পক্ষে কোনো কিছু করা সম্ভব না। আমি ঢাকায় আইসি, ওই ডেন্টাল দিমু, ওই একটা ক্লিনিক দেখছি, হেলথ ব্যাপার নিয়ে কথাবার্তা বলছি জাফর ভাইয়ের সাথে, জাফর ভাই বললে তাইলে জাফর কোনটা? ওই মুজাফর হোসেন জাফর, ওই মোগ অনেক সিনিয়র, কিন্তু ওই একটু হ্যার পার্সোনাল কাজের কারণে সে বাইরে আমাগো লাগেই হয়েছে, তার সাথে মিলিয়ে আমরা একটা ওই চিকিৎসালয় দিমু, দন্ত চিকিৎসালয়, আর উনি খুব ভালো ডাক্তার, এখন ওইটা মিটিং শিটিং করতে আসি, এখন দেখি কি হয় না হয়, এখন অতিথি অতিথি নিয়ে ভাব। আচ্ছা তোমার ডেন্টাল ক্লিনিক করার জন্য মানা করছে কোন গায়ে? কেউ মানা করছে নি? তুমি তো ডেন্টাল ক্লিনিক করবে, আর চিকিৎসা করবে, ব্যাক করবে, ব্যাক করো না, প্র্যাকটিস করো, কোনো সমস্যা নাই তো, কিন্তু ন্যাচারাল যে প্রক্রিয়া, মনে করো স্বাভাবিক যে সামাজিক প্রক্রিয়া এবং যে প্রাকৃতিক নিয়ম, সেটা সারা রকম দরকার জ্ঞান এবং আয় পুরোপুরি প্রিপারেশন নিয়ে প্রস্তুতি, মানসিকভাবে শারীরিকভাবে প্রস্তুতি নিয়ে আমি এখানে আসছি। এই থামো তো, কতক্ষণ দিয়ে বাইকে বেসাল পড়তেই আসো, পড়তেই আসো বাইকে বেসাল, ওকে লাইক মানে জেনারেল প্রসেস অফ হিউম্যান বিং। সব বুঝতে পারছি, তুমি সব ঠিক কথা বলছো, কিন্তু অতিথি অতিথি করতে আসো তো, অতিথিরা তো এখন আইবে না, এখন তো গরমকাল, বসো না, এখন অন্ত প্রসেস শুরু হইব, মানে আফটার 10 মান্থস অতিথি আইব, কেন আগে বসন্ত আও, যেকালে বসন্ত আইবে সেকালে আমরা অতিথি আনার লিখিয়া সব প্রিপারেশন নিমু, পরের বসন্তে যাইয়ে অতিথি আইবে সেকালেরটা সেকালে বোঝা যাইবে। এখন আমার মাথার মধ্যে শামসু, ওই আমার চেম্বার কি বাইল দিমু, কি লাগবে না লাগবে। আরে দূর, তুমি কি বলতেছো, হ্যাঁ দুনিয়া ব্যাক মানুষ কি বসন্তকালে অতিথি আনবে কেন? মানে তো কারণ জগতের সমস্ত মানুষের জন্মদিন সব বসন্তকালে হইতো, সারা বছর ধরে তো মানুষের বার্থডে হইতো না, হইতো নি? তাহলে তো আমিও তোমারে বলতে পারি, তুমিও তো অতিথি পাখির মতো আওয়ার যাও, তুমি আজকে আমার কাছে আইসো, কালকে তুমি ফুট করে চলে যাবা, হেকালে আমি কি করবো? মানে না না, হেকালে তুমি কি করবা, মানে এত কথা থুইয়ে এখন তুমি আসছো অনেক দুর্গণে, তোমার দেখি ভালো লাগতে আছে, তুমি বলো চা খাবা না শরবত খাবা? চাও খাইতাম না শরবত খাইতাম না। কে তুমি? আমার এক কাজ করো, কুদু সাফি খাও। কি খাও? সাফি সাফি আবার কি মনে করো, সাহের লোকে কিনি কুদুর কফি মিক্স করে দিবে। আরে খোদা, আরো কত কিছু দেখতে হবে বাবা, নিয়ে এসে আসলে নানি, আমাদের মস্ত বড় ভুল হয়ে গেছে,
আপনার সামনে এই রকম মানে হুমের মতো মারামারি করাটা ঠিক হয় নাই, উড়াউড়ি করাটা ঠিক হয় নাই। এটা বলতে পারেন যে একটা ওই অনভিপ্রেত ঘটনা হয়েছে। এত সৌন্দর্য করি, এত কাব্য করি, এত কবিতা করি, কথা কম লাগতো না কি লাইছেন এটা কও? হ্যাঁ নানি, হয়েছে কি আসলে মোরা কিন্তু কিছু করি নাই বলছেন। ওই একটা উমা আছে না, ও যে জায়গায় যাইবে সে জায়গায় একটা দাফা দাফি লাগাইবে আজমল ভাই ফুফাতো ভাই, বলদের লইয়া যেখানেই যায় সে একটা গাপা গাপি না করে ছাড়বে না। আর কিছু আপনি মনে করেন না, আমাকে একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এত কথা কম লাগতো না, কিল্লা আইসো কি উদ্দেশ্য এটা কই এলো? না আসলে নানি, হয়েছে কি যে কথাটা তখন তো আসলে বলার সুযোগ হয় নাই, বলতেও পারি নাই। এই মানে আপনি কি দুটো একটু এককালে সুন্দর, খুব সুন্দর এককালে ওই যে সায়রা বানিয়েছে না, হ্যার মাত্র দেখতে বোম্বে নায়িকা, খুব সুন্দর দুইটা টানা টানা একদম পটলের মতো, খুব ভালো লাগে সৌন্দর্য। আপনার চেহারা কিন্তু একটু ভাসবারে নাই, মাশাআল্লাহ কি সুন্দর এখানে ধরে রাখছেন চেহারাটা। আর আপনাকে পাশের মাথা রেখে তো মানে কেমন ওই কুমড়ার নান ফুলিয়ে যায়, মুড়া হয়ে যায়, টুম্বুরা দিয়ে যায়। ঠিকই বলছে আবুলিয়াকে, ঠিক বলছে। তা আপনি এইরকম সৌন্দর্য ধরে রাখলেন কেমন রুল? শোন আমার আল্লাহর রহমতে 1314 জন ফোলামাইয়া বুঝলি, আমরা এলাম আগের দিনের মা, নিজে না খাই খালি পোলা প্যান্ডে খাওয়াইছি, পোলা প্যান্ডে খাওয়াইছি। আর অনকা বেদি করে দেখবা দূরে দূরে যে কি ভিতরে গোস্ত মুরগা টুরগা কি কি দিয়া, এই কি জানি বাবার বার্গার 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 করে খাইতে আছে গাবলাইয়া। তারপরে এই যে কি সব এই লেবু সরকার তো খায় না, ওই লাল লাল এটি সব খাইতে আছে, তো মোট হইবে না তো কি হইবো? হ্যাঁ আপনার এই কথাগুলো রেকর্ড করিয়া এখনকার মাতারই গো শোনানো উচিত। শোন এই কারেক্ট কথা কই দেখি, ব্যাক আর হায়ার করি আনে হায়ার, এমনি কইলাম আর কি কথায় কথায়। ঠাকুর উপদেশ দেই, ভালো ভালো কথা শুনাই, যাতে হাতারা ঠিকঠাক মতো চলতে পারে। একটা কথা আরে কমছে, তোমরা বিয়ে শাদি করছো না? মই হরছিলাম কিন্তু বউ চলে গেছে, আমার কথালে এখনো বিবাহ জোটে না, বয়স তো লাগে জুনা নাকলের মতন। আর কবে করবে? হ্যাঁ কিরম বেটা তোমরা, একজনের বউ চলি যায় আর একজন বিয়ে করতে হারে না, সহ্য কাণ্ড। না নানি আপনি ঠিকই বলছেন, চলে গেছে তো সত্য, কিন্তু বিয়ে করে আবার দেখাবো গুড়াগাড়া হইয়া, তারপর আপনাকে আনবো বিভিন্ন উপদেশ আদি দেবেন, আমাদের জন্য ভাড়া করে নিয়ে আসবো আপনাকে। এই যে কান ভাড়া করি ভালো করি শুনো বুঝছনি, এই বান্দারে কেউ ভাড়া করে নিতে পারে না, ভালোবাসি তারপরে নেয় বুঝছ? হ্যাঁ তোমরা প্রমাণ দিবা, ভালো কাজ করবা, আমারে ভালোবাসবা, তারপরে আমি চিন্তা করুম তোমার ঘরে কি করতে পারি না পারি। নানি মোরা কি নিচে বসবো? আপনার কথাগুলো শুনতে কি যে ভালো লাগতে আছে, মনে হয় যেন একটা ট্যান্ডিস্টার বাস দিয়ে আছে। হয় হয় মনে হয় একদম সেই আগে কাল ফুলেনের দিনে ট্যান্ডিস্টার বাস দিয়ে আছে। আশেনা আমার বা
ভাবি একটা ঠিক কথা কইছেন, বেশি ছোট মাংস বেশি, খুব মজা। ভগবাই লিচু বালা কিনে কেন আমার ফোন দিল করে। তুই কোনায়?